আগুনে পুড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু যেন আমাদের না আসে সেজন্য নবী আলাহ দুটি আমল শিক্ষা দিয়েছেন তার এক নম্বর আমলটি সই বুখারিতে বর্ণিত হয়েছে মদিনায় একবার এক ব্যক্তির ঘর আগুনে পুড়েছিল তখন নবী আলাহ সাল্লাহ বলেছেন ইন্না নার আদু উল্লাকুম এ আগুন তোমাদের শত্রু অতএব তোমরা এটাকে নিভাও এটাকে নিভাও অর্থাৎ আগে থেকে অগ্নিকাণ্ড যেন না হয় সেজন্য ব্যবস্থা নাও সে যুগে চেরাক বা মোমবাতি জ্বালিয়ে মানুষ শুইত তিনি নিষেধ করেছেন এটা যেন মানুষ না করে এটা ছিল সে যুগের জন্য আগুনের ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্কতার ব্যবস্থা এই যুগে সেই নির্দেশটা কার্যকর হবে এই যুগে অগ্নিকাণ্ডের যত ঘটনা যে সমস্ত কারণে ঘটে সেগুলোর ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অতএব অবকাঠামোগতভাবে এবং সংশ্লিষ্ট আরও যতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা রোধ করা যায় যেন অগ্নিকাণ্ডের ঘটনা না হয় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা এটা হলো নেবেল সাদ্দুলসালের প্রথম নির্দেশ আর দ্বিতীয় নির্দেশ হলো আল্লার কাছে আশ্রয় চেয়ে দোয়া করা তিনি যে দোয়াটি করতেন অগ্নিকাণ্ডের ঘটনায় এবং একই সঙ্গে পানিতে ডুবে মারা যাওয়া বা কোনো দুর্ঘটনার যেন মৃত্যু না হয় সেজন্য এই দোয়াটি নেবেলস উদ্দুৎসাল্লাম পড়তেন হয়েছে। সোনার বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছেন হর কে ওয়াল হর ওয়া আউযু বিকা আন ইতাখাবাতনিশ শাইতান ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুত ফী সাবীলিকা মুদবীরা ওয়া আউযু বিকা আন আমুত আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে এ ধরনের দুর্ঘটনা দিকে রক্ষা করুন এ ধরনের দুর্ঘটনার জন্য আমাদের নিজেদেরকে আমাদের কোনো প্রিয়জনকে হারাতে না হয় আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে রক্ষা করুন